আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নিপাস ইজি কুকিং। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই ইজি ওয়েতে জিলাপি, তাও আবার মাত্র তিনটি উপকরণ দিয়ে। আর এটা আপনারা 15 মিনিটের মধ্যেই এই জিলাপিটি তৈরি করতে পারবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এটি তৈরি করেছি। এর জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি 1 কাপ বেসন, আর নিয়ে নিয়েছি 1/2 কাপ ময়দা অথবা আটা, আপনারা যেটা খুশি ওটা নিতে পারেন। নিয়ে নিচ্ছি খাবার সোডা সামান্য পরিমাণ, আর দিয়ে দিচ্ছি অল্প একটু করে লবণ। এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব। এখন নিয়ে নিচ্ছি 1 কাপ পানি, অল্প অল্প করে পানি দিয়ে দিতে হবে। এখানে অল্প অল্প করে পানি দিয়ে আমাদের ব্যাটারটা তৈরি করে নিতে হবে। সম্পূর্ণ 1 কাপ পানি আমি এখানে দিয়ে দিয়েছি। এখন এটা ভালো করে মিক্স করতে হবে, একটু সময় নিয়ে এটা ভালো করে ফেটে নিতে হবে, এতে করে ভিতরে কিছু এয়ার বাবলস ক্রিয়েট হবে। এখন এটা আমি 5 মিনিটের জন্য রেখে দেব। দেখুন এটা কীরকম ঘনত্ব হয়েছে। আর আজকে আমি জিলাপি বানাবো এরকম একটি বোতলে করে। আপনাদের কোনো পাইপিং ব্যাগ বা সসের বোতল না থাকলে হবে। আর বোতলের মুখটা আমি এভাবে ছিদ্র করে নিয়েছি। এখন তৈরি করে নিচ্ছি শিরা। এর জন্য আমি 2 কাপ চিনি নিয়ে নিয়েছি। 2 কাপ চিনির জন্য নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ পানি। আপনারা অবশ্যই সব কিছু ভালো করে একটু খেয়াল করবেন, তাহলে আর আপনাদের সময় নষ্ট হবে না। আপনারা 15 মিনিটের মধ্যেই এই জিলাপিটি তৈরি করতে পারবেন। দিয়ে দিচ্ছি 2টি এলাচ। একটু ঘন শিরা তৈরি করে নিতে হবে। শিরাটা এমন হবে যাতে করে একটু আঠালো হয়, এখানে এক তারের কোনো প্রয়োজন নেই। এখন দিয়ে দিচ্ছি একটু লেবুর রস। লেবুর রস দেওয়ার ফলে এটা জমে যাবে না। চিনির শিরাটি আমাদের তৈরি হয়ে গেছে। 5 মিনিট পর আমাদের ব্যাটারটি এখন সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এখন আর 1 মিনিট ধরে এটা ফেটে আমি বোতলে ভরে নেব। আপনারা যেটা দিয়ে বানাবেন ওইটাতে ভরে নেবেন। এখন চলে যাচ্ছি জিলাপি বানাতে। তেলটা অবশ্যই ভালোভাবে গরম হতে হবে। যখন দেখবেন একটু ব্যাটার দেওয়ার সাথে সাথেই এটা উপরে চলে এসেছে, তার মানে তেলটি আমাদের রেডি। আগুনের তাপটা থাকবে আমাদের এখন মিডিয়াম হিটে। এখন চলে যাচ্ছি আমরা জিলাপি বানাতে। আপনারা আপনাদের ইচ্ছা মতো, আপনাদের মনে যত পেঁয়াজ আছে ওই পেঁয়াজ দিয়ে নেবেন এখানে। এভাবে করে আপনারা জিলাপিগুলো বানিয়ে নেবেন। উল্টে পাল্টে জিলাপিগুলো ভালো করে ভেজে নেবেন। আমি একটু মচমচে জিলাপি পছন্দ করি, তাই আমি একটু লালচে করে ভেজে তারপর উঠাই। আপনারা আপনাদের ইচ্ছা মতো জিলাপিগুলো ভেজে উঠিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি এখন চিনি শিরার মধ্যে। চিনির শিরায় দিয়ে একটু চামচ দিয়ে চেপে চেপে ডুবিয়ে দেবেন। এতে করে চিনির শিরাগুলো ভালো করে জিলাপির ভিতরে ঢুকবে, আপনারা দেখেই বুঝতে পারবেন। আপনাদেরকে একটি উঠিয়ে দেখাচ্ছি। দেখুন এটা দেখতেই বোঝা যাচ্ছে যেটার ভিতরে চিনির শিরা ঢুকে গেছে, খুবই রসালো দেখতে হয়েছে। তৈরি হয়ে গেছে আমাদের জিলাপি। দেখুন আমি কত ইজি ওয়েতে এই জিলাপিগুলো বানিয়ে নিয়েছি, তাও মাত্র 3টি উপকরণ দিয়ে। আপনারা এখন খুব সহজেই এই জিলাপিগুলো বানিয়ে নিতে পারবেন, আর মাত্র অল্প কিছু উপকরণে অনেকগুলো জিলাপি আপনারা বানাতে পারবেন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, আর নিপাস ইজি কুকিংয়ের সাথেই থাকবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।